সুপ্রিয় দর্শক, আজকে আমরা পৃথিবীর একমাত্র অমর প্রাণী সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। আমি মোশাররফ এলিন, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো তার আগে আমরা যে ছয়টি প্রাণীকে প্রায় অমর বলা হয় তাদের সম্পর্কে একটু জানব। সামুদ্রিক কচ্ছপ, এরা কয়েক শত বছর বাঁচে এবং যৌবনে এসে এদের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, অর্থাৎ এরা কখনোই বৃদ্ধ হয় না। দুই, সামুদ্রিক কাঁকড়া, ক্রাবস, এরা কখনো বৃদ্ধ হয় না, কারো দ্বারা শিকার না হওয়া পর্যন্ত এরা বাড়তেই থাকে। সামুদ্রিক ঝিনুক, ক্ল্যামস, এরা প্রায় 400 বছর বাঁচে, এদের মধ্যে কোনো বার্ধক্য দেখা যায় না। টার্ডিগ্রেড বা ওয়াটার বিয়ার প্রচণ্ড শীত বা গরমের মধ্যে টিকতে সক্ষম, এমনকি এরা না খেয়ে 10 বছর পর্যন্ত বাঁচে। এরা মহাশূন্যে টিকে থাকতে সক্ষম। ফিতাকৃমি, এরা কোষ পুনঃসৃষ্টি করতে সক্ষম এবং অসীম সময় ধরে বেঁচে থাকতে সক্ষম। জেলিফিশ, তাদের কোষগুলো পুনরায় সৃষ্টি করতে পারে। আমরা মূলত বর্তমানে যে প্রাণীটিকে অমর বলে থাকি সেটি হচ্ছে হাইড্রা। হাইড্রা অমরত্ব এবং বার্ধক্য রোদ নিয়ে এটি আমাদের মধ্যে নতুন ভাবনা সৃষ্টি করেছে। তা হাইড্রাকে বর্তমানে বিজ্ঞানীরা প্রায় অমর একটি প্রাণী হিসাবে চিহ্নিত করেছে। হাইড্রা নামকরণ আব্রাহাম টেম্বলে আবিষ্কার এবং লিনিয়াস এর নামকরণ করেন। হাইড্রা একটি বহু মাথা বিশিষ্ট কাল্পনিক গ্রিক দৈত্যের নাম। এর মাথা কাটলে সেখানে 2 বা ততোধিক মাথা গজাত। এর মধ্যে কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে তা পুনরায় সৃষ্টি হয়। এই গ্রিক দৈত্যের সাথে হাইড্রা নামক প্রাণীর মিল থাকার কারণে প্রাণীটিকে হাইড্রা নামকরণ করা হয়। বাংলাদেশে হাইড্রার 3টা প্রজাতি পাওয়া যায়। এগুলো হলো হাইড্রা ফাস্কা, হাইড্রা ভিরিডিস এবং হাইড্রা ভালগারিস। এর মধ্যে হাইড্রা ভালগারিস সবচেয়ে বেশি পাওয়া যায়। হাইড্রার শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা দেখি যে এদের রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, ফাইলাম বা পর্ব হচ্ছে নিডারিয়া, ক্লাস হাইড্রোজোয়া, অর্ডার হাইড্রোয়েডা, ফ্যামিলি হাইড্রিডি, জেনাস হাইড্রা, স্পেসিস হাইড্রা ভালগারিস। হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখি হাইড্রা একটি ক্ষুদ্র জলজ প্রাণী। এর দৈর্ঘ্য মাত্র 0.4 ইঞ্চি, অর্থাৎ প্রায় 10 মিলিমিটার। এদের দেহ নরম, ওরীয় প্রতিসম এবং অনেকটা নলাকার। ওরাল প্রান্ত বা মৌখিক প্রান্ত হচ্ছে খোলা এবং অ্যাবোরাল, অর্থাৎ মুখের বিপরীত প্রান্ত হচ্ছে বদ্ধ ধরনের। দুই, বিভিন্ন বর্ণ বিশিষ্ট হতে পারে হাইড্রা। তিন, এদের দেহকে 3টি অংশে ভাগ করা যায়, হাইপোস্টোম, দেহকাণ্ড এবং পদতল। 4, হাইপোস্টোম দেহের মুক্ত মোচাকৃতি ছোট ও সংকোচন প্রসারণক্ষম প্রান্ত, এর চূড়ায় বৃত্তাকার একটি মুখচ্ছিদ্র অবস্থিত। 5, দেহকাণ্ড হাইপোস্টোম হতে পদতল পর্যন্ত অংশকে আমরা দেহকাণ্ড বলি। এর মধ্যে 3টি অংশ থাকে, কোষিকা, মুকুল এবং জননাঙ্গ। 6, হাইপোস্টোমের গোড়ার চতুর্দিকে 6 থেকে 10টি সরু সংকোচন প্রসারণক্ষম লম্বা ও ফাঁপা সুতার মতো কোষিকা থাকে। 7, গ্রীষ্মকালে দেহের প্রায় মাঝখানে 1 বা একাধিক মুকুল তৈরি হয়। 8, হেমন্ত এবং শীতকালে দেহকাণ্ডের উপরের অর্ধাংশে 1 বা একাধিক কোণাকার শুক্রাশয় ও নিচের অর্ধাংশে 1 বা একাধিক গোলাকার ডিম্বাশয় নামক অস্থায়ী জননাঙ্গ দেখা যায়। 9, এদের পদতল বা পাতজ চাকতি, যেটা দেহের নিম্ন প্রান্তে অবস্থিত গোলাকার এবং চাপা অংশ। হাইড্রার স্বাভাবিক মৃত্যু না থাকার কারণ হচ্ছে বিভাজন। বিভাজন কোনো স্বাভাবিক জনন প্রক্রিয়া না। কোনো বাহ্যিক কারণে হাইড্রার দেহ 2 বা ততোধিক খণ্ডে বিভক্ত হলে প্রতিটি খণ্ড হতে নতুন হাইড্রা জন্মায়। এটিকে আমরা পুনরুৎপত্তি বলি। ইন্টারস্টিশিয়াল কোষের বিভাজন ও রূপান্তরের মাধ্যমে অপত্য হাইড্রা সৃষ্টি হয়। এ কারণে বলা হয় হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই। এর বিভাজন 2 প্রকার, অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ। এখানে আমরা হাইড্রা কিভাবে
দ্বিখণ্ডিত হতে পারে সেই বিষয়টি দেখতেছি, যে আইডার দুটি অংশে দুটি খণ্ডে বিভক্ত হয়ে গেল। তারপরে এই খণ্ডিত অংশগুলোর থেকে বাকি অংশটা, যেমন এই হাইডার যে অংশটা আছে এর উপরের অংশটা এখান থেকে সৃষ্টি হবে, উপরের অংশটা সৃষ্টি হচ্ছে এইভাবে কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয়। এ পাশে হাইডার উপরের অংশ আছে কিন্তু নিচের অংশটি নেই, এই নিচের অংশটি তৈরি হবে। এইভাবে আমরা দেখি যে হাইডার দুটি খণ্ড থেকে দুইটি হাইডা তৈরি হয়ে গেল, অর্থাৎ হাইডার এইভাবে কোনো মৃত্যু হচ্ছে। তা হাইডার অমরত্ব এবং বার্ধক্য রোধ নিয়ে বিভিন্ন গবেষণা হয়েছে। বিজ্ঞানী মার্টিনেস ও তার সহকর্মীরা এ বিষয়ে গবেষণা করে হাইডারকে অমর ঘোষণা করেছে। তাদের মতে হাইডার দেহে স্টেম কোষ নামে একটি বিশেষ কোষ রয়েছে যা কোষ পুনঃসৃষ্টি করতে পারে। মানব দেহে এসব কোষ শুধুমাত্র ভ্রূণ অবস্থায় থাকে। তারা হাইডার জিন নিয়ে গবেষণা করে দেখেন এর ডিএনএ তে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ফরক্যাড বক্স ও ফক্স ও রয়েছে যা তাকে পুনরুৎপত্তিতে সাহায্য করে। ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।